বর্তমানে যে সালাতের পদ্ধতি চালু আছে এই পদ্ধতি হলো মানুষের তৈরি করা পদ্ধতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিয়ে গেছেন এই পদ্ধতিতে বাংলার মানুষ সালাত আদায় করে না। অধিকাংশ মসজিদে যে সালাত চালু আছে সেই সালাত হলো জাল সালাত, সেই সালাত হলো ভুয়া সালাত, সেই সালাত হলো বেদাতি সালাত। অধিকাংশ মসজিদে যে সালাত চালু আছে, প্রথমেই ওযুতে ভুল, আজানে ভুল, সালাতে ভুল, ওযুর জন্য মারবে একটা নিয়াত, নাওয়াইতু আন আতাওয়াদ্দা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত বেদাতে হুজুর যদি এক জায়গায় বসে গবেষণা করে কোন হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম তাবেইন ইজাম এই নিয়াত বলে ওযু শুরু করতেন, পৃথিবীর পৃথিবীর সমস্ত বেদাতে হুজুর এক জায়গায় বসে বের করতে পারবে না এই দলিল। চলছে, সমাজে চলছে। তারপরে কি পড়বে? একটা দোয়া বলবে, ওযুর দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কান, আল কুফরু, আল ঈমানু, আল কুফরু জুলমাত। এই দেখেন মুখস্থ আছে, এই যে দোয়া বলল, কিয়ামত পর্যন্ত যদি খুঁজতে বলা হয় যে দোয়ার স্রষ্টা কে, দেখা যাবে পাওয়া যাবে আশরাফ আলী থানভি চিস্তি, এই লোক এই দোয়াটার জন্ম দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দোয়ার কোনো ভিত্তি পাওয়া যাবে না। মানুষ তৈরি করেছে, চলছে, মানুষ তৈরি করছে, চলছে। ওই যে তারাবির মাঝখানে দোয়া পড়ে না, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল কুদরাতি ওয়াল হাইবাতে, শেষে বলে কি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, বলে না? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, দেখি কোন হুজুর বের করতে পারে এই দলিল, এই দোয়া কোথায় পাওয়া গেছে। আপনাদের বলছি, যতক্ষণ পর্যন্ত সালাত রাসূলের তরিকায় না হবে সালাত পড়ে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আপনি খুললেন 88 পৃষ্ঠা সহিহ বুখারী প্রথম খণ্ড 631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, সল্লু, তোমরা সালাত আদায় করো, কামা, ওইভাবে, রাইতুমুনি, আমাকে তোমরা দেখছো, উসল্লি, সালাত আদায় করতে, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক ওইভাবেই তোমরা সালাত আদায় করো। এই সালাত কি শুধু ফরজ সালাত না সুন্নাত? সব সালাত, সালাত নামে যত ইবাদত আছে সমস্ত ইবাদত একজন ব্যক্তির তরিকা আদায় করতে হবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আদমের তরিকায় সালাত আদায় করেন হবে? হবে না। যদি নূহ আলাইহিস সালামের তরিকায় সালাত আদায় করেন হবে? না। যদি মূসা আলাইহিস সালামের তরিকায় সালাত আদায় করেন হবে? না। যদি ঈসা আলাইহিস সালামের তরিকায় সালাত আদায় করেন হবে? না। যদি দাউদ আলাইহিস সালামের তরিকায় সালাত আদায় করেন হবে? না। পৃথিবীর কোন নবীর তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না মুহাম্মদ ব্যতীত। তাহলে ও হুজুর, তোমার তরিকায় কেমনে চলে সালাত? হ্যাঁ, চার তরিকা, চার তরিকার হুজুর। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমার এই সমস্ত প্রতারকদের ফাঁদে আপনারা পড়বেন না, বলেন ইনশাআল্লাহ, দরকার নাই, এই প্রতারকদের ফাঁদে পড়ার দরকার নাই। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে, আজানের দোয়া তৈরি করে দিলে কি ওয়াদ্দারাজাত রাফিয়া, তা আপনি একটা তৈরি করেন না? হুজুর যদি পারে আপনি পারবেন না? একটা লাগান, আর একটা কেউ দোয়া লাগান। তাহলে নবীর কি দরকার ছিল? নবীর দরকার ছিল? যদি এরাই দোয়া তৈরি করবে, ওযুর দোয়া তৈরি করেছে, ওযুর নিয়াত তৈরি করেছে, তারাবির দোয়া তৈরি করেছে, তারপরে আপনার ওই যে জায়নামাজের দোয়া তৈরি করেছে, তারপরে আজানের মধ্যে দোয়া তৈরি করেছে, আদ্দারাজাত রাফিয়া ওয়ারজুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা জয়ীফ হাদিস,
বাইহাকির মধ্যে আসছে হাদিসটা, কিন্তু হাদিস জয়ীব হওয়ার কারণে আমরা মানি না। কথা বুঝতে পারলেন? তো নবীর কি দরকার ছিল আসার? তোমরাই যদি তৈরি করবে এইগুলো, এই জন্য আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে এই সমস্ত বিদাতিকে পানি পান করাবেন না। কাউসারে কাউসারে পানি পান করাবেন না। পদ্ধতি যদি রাসূলের না থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী আপনার জন্য বদদোয়া করবেন। আল্লাহর নবী চাইবেন সৌকান সৌকান, ধ্বংস হও ধ্বংস হও। লিমান গায়্যারাবাদী, যারা আমার সুন্নাতকে পরিবর্তন করেছো, আমার সুন্নাত বাদ দিয়ে আরেকজনের সুন্নাত মেনেছো, তারা দূর হও দূর হও, ধ্বংস হও ধ্বংস হও। এই কথা বললে আল্লাহ নবী তাড়িয়ে দিবেন। অতএব পদ্ধতি কার চলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি সালাত। জানাজার সালাত কার তরিকা আদায় করতে হবে? ঈদের সালাত, তারাবির সালাত, বিতির সালাত, না এক একটা এক একটার? তারাবির সালাত আদায় করতে হবে হুজুরের তরিকায়, আর জানাজার সালাত আদায় করতে হবে চিশতিয়া তরিকায়। চলবে? যে না, আপনারা প্রশ্ন করেন যে কোন কোন সালাতে সূরা ফাতিহা পড়া লাগে না। বেকুব, নবীর সালাত আছে এমন সালাত, নবীর সালাত পতদ্দ সালাত এমন কোন সালাত নেই যে সালাতে সূরা ফাতিহা ছাড়া হবে। প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পড়তেই হবে, না হলে সালাত হবে না। 178 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী সূরা ফাতিহা পড়তেন, আল্লাহর নবী সূরা ফাতিহা পড়তেন। ইবনু মাসুদ বলছেন, ইবনু আব্বাস বলছেন, আমি সূরা ফাতিহা জোরে পড়লাম জানাজার সালাতে, লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, তোমরা যেন জানতে পারো সূরা ফাতিহা পড়া সুন্নাত। জানাজার সালাতে সানা পড়তে হয় না, আল্লাহু আকবার বলে হাত বেঁধে কি পড়তে হয়? সূরা ফাতিহা। কথা মনে থাকবে? জানাজার সালাতে সূরা ফাতিহার আগে কিছু পড়তে হয় না, সানা পড়তে হয় না। জানাজার সালাতে সানা পড়তে হয় না, হাত বেঁধেই শুরু করতে হবে কি? সূরা ফাতিহা। কথা মনে থাকবে? ইমাম মুক্তাদি মিলে লা সালাতা, কোনো সালাত নেই ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আপনার এখানে কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই, এখানে বাঁচার সুযোগ নাই, সূরা ফাতিহা পড়তেই হবে। বেতের সালাত কার তরিকায় পড়তে হবে? হুজুরের তরিকায় না ইমামের তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়তে হবে। বেতের সালাত তিন রাকাত পড়লে, টানা তিন রাকাত পড়ে নেবেন, তারপরে বৈঠক করবেন। দুই রাকাত পড়ার পরে যদি কেউ বৈঠক করে, রাসূলের তরিকায় বেতের সালাত হবে না। কথা বুঝেন? দুই রাকাত পড়ার পরে বৈঠক করে আর এক রাকাত পড়বেন, এই সালাত রাসূলের তরিকায় হবে না। একটানা তিন রাকাত পড়তে হবে, পড়ার পরে তিন রাকাত হলে তারপরে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে দিবেন। আর একটা পদ্ধতি আছে, যদি তিন রাকাত বেতের পড়ার সুন্দর পদ্ধতিতে আপনি পড়তে চান, যদি সুন্দর পদ্ধতিতে বেতের সালাত পড়তে চান তিন রাকাত, তাহলে দুই রাকাত পড়ার পরে সালাম ফিরিয়ে দিবেন, দেওয়ার পরে আবার আর এক রাকাত নতুন করে পড়বেন। এটা হলো উত্তম পদ্ধতি। কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? দুই রাকাত পড়ে কি করবেন? সালাম ফিরিয়ে দেবেন, দেওয়ার পরে আর এক রাকাত পড়বেন। তিন রাকাতের উত্তম পদ্ধতি হলো এটা। আর যদি একবারে পড়তে চান, মাঝখানে বৈঠক না করে একটানা তিন রাকাত পড়ে বৈঠক সেরে সালাম ফিরে দেবেন। তবে আপনাদেরকে বলবো, 995 নম্বর হাদিস সহিহ বুখারী, এক রাকাত বেতের পড়ার অভ্যাস করবেন। কয় রাকাত? এক রাকাত। কিভাবে পড়বেন এক রাকাত? হাত বেঁধে সূরা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সাথে সাথে দোয়া কুনুতটা পড়ে নিলেন, নেওয়ার পরে রুকু করলেন, সেজদা করলেন, দুইটা তাশাহুদ পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। ওকে, শেষ। কথা বোঝা গেছে? আর একটা পদ্ধতি,
সূরা পড়লেন, সূরা আরেকটা সূরা পড়লেন, পড়ার পরে এইভাবে হাত তুললেন, তাকবীর দিতে হবে না, শুধু হাত তুললেন। তোলার পরে দোয়া কুনুত পড়লেন, পড়ার পরে কুনুত শেষ হলো, আল্লাহু আকবর বলে রুকুতে চলে গেলেন, রুকু করলেন, দুইটা সেজদা করলেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। কথা বুঝতে পারছেন? একটা। আরেকটা হলো এক রাকাত বেতের পড়ছেন যেহেতু, আপনি সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা পড়লেন, রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠে এইভাবে হাত তুলে দোয়া কুনুত পড়বেন। পড়ার পরে তারপরে আপনি দুইটা সেজদা দিয়ে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে দিবেন। স্পষ্ট হয়েছে? এই তিনটা পদ্ধতি আসছে। উত্তম রুকুর আগে কুনুত পড়া, রুকুর আগে কুনুত পড়া কি উত্তম? হাত বেঁধে আছেন, এভাবে পড়তে পারেন। যখন সূরা ফাতিহা শেষ হলো, আর একটা সূরা পড়লেন, এর সাথে সাথে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়েত, রুকুর যাওয়ার আগেই আপনি কুনুত পড়ে নিলেন, নেওয়ার পরে আল্লাহু আকবর বলে রুকুতে চলে গেলেন। আর বুঝতে বাকি থাকলো? এটা হলো সালাতের পদ্ধতি। এক কথাই বলতে চেয়েছিলাম, বর্তমানে প্রচলিত যে সালাত চলছে, এই সালাত নবীর তরিকার সালাত না। সব সালাত আদায় করতে হবে কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদায় করতে হবে।